সঙ্গীত শুধু বিনোদন নয়, সঙ্গীত সমাজ পরিবর্তনের হাতিয়ার। এইভাবে আমরা পথ চলব, সঙ্গীত দিয়েও আমরা দেশের কাজ করব। বাউল ও লোকশিল্পী যারা আছে তারা আমাদের পরবর্তী জেনারেশন যারা আসছে তারা আমার থেকে অত্যন্ত মেধাবী, তারা আমার চেয়ে সুন্দর করে এই সংস্কৃতিটাকে তুলে ধরবে। কারণ হলো এই লোকসঙ্গীতই আমাদের ঐতিহ্য। আমাদের সারা বিশ্বের মধ্যে আমরাই অহংকার করে বলি যে আমাদের লোকসঙ্গীত সারা বিশ্বের মধ্যে আমরা সেরা। তাই এত সেরা জিনিসকে কখনো একটা দেশ উপেক্ষা করে চলতে পারে না, একটা সময় তাদের প্রয়োজন হবে। আর আমরা সবসময় সেই জায়গায় আছি যেখানে মানুষের ভালোবাসা আছে, যেখানে সঙ্গীত দিয়ে মানুষের মেধাশক্তি বৃদ্ধি করে, সঙ্গীত সমাজ পরিবর্তনের কাজ করে। আমরা সেখানে সবসময় আমাদের সংগঠন UDC বাংলাদেশের যত সংগঠন আছে সাংস্কৃতিক, সব সংগঠনগুলো যেন সংস্কৃতির পক্ষে কথা বলে এই প্রত্যাশা জানাচ্ছি। সবাই বিশ্ববাসী সবাই জানে যে আমি এর আগেই বলেছি যে আমরাই সেরা, তার কারণ সারা বিশ্বে আমাদের লোকসঙ্গীত নিয়ে সারা বিশ্বের মানুষ কাজ করছে। আমাদের লোকসঙ্গীতের মধ্যে অনেকগুলো ধারা থাকে, সুফিবাদ থাকে, বাউল থাকে, বৈষ্ণববাদ থাকে। আমাদের বাউল সঙ্গীতটা হলো একেবারে সম্প্রীতি, সকল ধর্ম মত নির্বিশেষে আমরা শুধু মানুষের কথা। আমার কোনো প্রত্যাশা নাই বর্তমান সরকারের কাছে, তার কারণ আমাদের ঐতিহ্য রক্ষা করতে সরকারের হয়।